মাইক্রোসফট এক্সেলের আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে কোনো একটা রো অথবা কলাম থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হয়। তো আমরা এখানে যদি জানুয়ারি 2021-এর যে বিলগুলো সেগুলোর দিকে লক্ষ্য করি, যে এইখানে যতগুলো আইটেম আছে সবগুলো থেকে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, তাহলে এই কাজটা আমরা ফাংশন ইনসার্ট করার মাধ্যমে করতে পারি। তো আমি শুরুতে আমি একটা সেলে ম্যাক্সিমাম এবং পরের যে সেল আছে সেখানে আমি মিনিমাম লিখে নিচ্ছি। ম্যাক্সিমামের পাশে আমরা যেটা বের করব সেটা হবে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এখন ফাংশন ইনসার্টের জন্য আমাদের ফর্মুলা যে ট্যাব আছে সেখানে যেতে হবে, আর ইনসার্ট ফাংশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটা উইন্ডো পপ আপ হবে, প্রথমে একটা লেখা লেখা আছে যেমন এখানে সার্চ ফর ফাংশন। তো এখানে আমরা সার্চ ফাংশন সার্চ করব, ফাংশনটার নাম কি ম্যাক্সিমাম। তো আমি যদি এম এ এক্স ম্যাক্স লিখে যদি আমি শুধু এখানে গো দেই, তাহলে আমাদের এখানে ম্যাক্স ফাংশনটা চলে আসবে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের এখানে ফাংশন আর্গুমেন্টস নামে আরেকটা এখানে উইন্ডো আসবে, যেখানে তারা নাম্বার ওয়ানে লিখবে হচ্ছে B4, লিখছে হচ্ছে B4 থেকে B11। তো B4 হচ্ছে আমরা সবাই জানি রেন্ট 1200, আর B11 যেটা সেটা হচ্ছে এই খালি ঘর, মানে ম্যাক্সিমামের উপরের ঘরটা। কিন্তু আসলে আমাদের এই B11 এবং B10 এই দুইটা আসলে লাগবে না, কারণ হচ্ছে B10-এ হচ্ছে আমাদের টোটাল সাম করা যে ভ্যালু সেটা দেওয়া, আর B11 হচ্ছে খালি ঘর। তো আমাদের মেইনলি ম্যাক্সিমাম ভ্যালু বের করবো হচ্ছে এই এইখান থেকে শুরু করে ক্রেডিট কার্ড পর্যন্ত, মানে B4 থেকে B9। তো যদি আমরা এখন ওকে দিই, তাহলে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা চলে আসবে। মিনিমাম ভ্যালু সেম প্রসেসে, মিনিমামে ক্লিক করলাম, ইনসার্ট ফাংশনে গেলাম, যদি MIN লিখে আমরা গোতে ক্লিক করি, তারপর যদি ওকে দেই, ওকে দেওয়ার পর আমাদের জাস্ট কিছু না, আমাদের যেই রো আছে বা কলাম আছে সেই বরাবর ডাটাগুলোকে যদি ড্র্যাগ করি, তাহলে যদি ওকে দিই তাহলে এখানে মিনিমাম ভ্যালু চলে আসবে। এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম সেটা কিন্তু ভ্যালুর ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুইটা ফাংশন নিউমেরিক টাইপ ডাটা, মানে হচ্ছে যখন সংখ্যা জাতীয় কোনো ডাটা থাকবে সেই ডাটাগুলোর থেকে কিন্তু ছোট বড় নির্ণয় করতে পারবে। তো নিউমেরিক ডাটা থেকে ছোট বড় নির্ণয় করার যে প্রসেস সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাংশন ইনসার্ট করা। তো টিউটোরিয়ালটা এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।